যারা মারামারি করে মঞ্চ ভাঙে তারা সুযোগ পেলে দেশটাই ভেঙে ফেলবে, তথ্যমন্ত্রী। সমাবেশের দিন শেষ, এখন সময় ডাইরেক্ট অ্যাকশনের, গয়েশ্বর। নাম টিউলিপ হওয়ায় খালেদা জিয়া নেদারল্যান্ডস থেকে কম্পিউটার কেনেননি, প্রধানমন্ত্রী। তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না, হানিফ। সমাবেশের নামে সহিংসতার উস্কানি দিচ্ছেন বিএনপি নেতারা, ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো, সমাবেশে বিএনপি নেতার দিকে স্যান্ডেল ছুড়ল নেতাকর্মীরা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। যারা মারামারি করে মঞ্চ ভাঙে তারা সুযোগ পেলে দেশটাই ভেঙে ফেলবে, তথ্যমন্ত্রী। যারা সঠিকভাবে নিজেদের সমাবেশ করতে পারে না, মারামারি করে মঞ্চ ভেঙে ফেলে, তারা যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে দেশটাই ভেঙে ফেলবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তথ্যমন্ত্রী বলেন, আমরা দেখতে পাচ্ছি বিএনপি কিছুদিন ধরে খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশ পাঠানোর দাবিতে সমাবেশ করছে। সমাবেশ করতে গিয়ে বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে, চেয়ার ভাঙচুর হচ্ছে, আরো এক ধাপ এগিয়ে মঞ্চটাই ভেঙে ফেলেছে। যে মঞ্চে দাঁড়িয়ে নেতারা বক্তব্য দেবেন সেটা তাদের মারামারিতে ভেঙে গেছে। এছাড়া চট্টগ্রামে যেখানে সমাবেশ ছিল সেখানে বিএনপির সাবেক সংসদ সদস্য সরোয়ার জামাল নিজামকে টেনে হিসড়ে মঞ্চ থেকে নামানো হয়েছে। যারা সঠিকভাবে নিজেদের সমাবেশ করতে পারে না, মারামারি করে মঞ্চ ভেঙে ফেলে, তারা যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে দেশটাই ভেঙে ফেলবে। বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, খালেদাকে মুক্তি দেওয়া না হলে জেলের তালা ভেঙে বিদেশ নেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে ডক্টর হাসান মাহমুদ বলেন, যেসব নেতা জামিন নেওয়ার জন্য বোরকা পরে হাইকোর্টে যান, পুরুষ হয়ে নারী বেশে হাইকোর্টে হাজির হন, মির্জা আব্বাসও তাদের একজন ছিলেন। তারা যখন এ কথা বলেন তখন মানুষ হাসে, এটা হাস্যকর ছাড়া অন্য কিছু নয়। সমাবেশের দিন শেষ, এখন সময় ডাইরেক্ট অ্যাকশনের, গয়েশ্বর। যেদিন সরকার পতন হবে তার পরের দিন দেশে আওয়ামী লীগ থাকবে না, প্রোগ্রামের দিন শেষ, এখন সময় ডাইরেক্ট অ্যাকশনের। গয়েশ্বরচন্দ্র রায় আরো বলেন, দুর্যোগের সময় সুন্দরবন এ অঞ্চলের মানুষকে রক্ষা করে। বর্তমান সরকার সুন্দরবন ধ্বংস করার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র করেছে, যার অনুমতি ভারত সরকার দেয়নি। দেশকে ধ্বংস করার জন্য এবং পরিবেশ বিপর্যয়ের জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। পুলিশকে বলা হয় চোর ধরতে, সেখানে পুলিশ নিজেই রাতে ভোট চুরি করে। পুলিশ কোনো সরকার রক্ষা করতে পারে না। তিনি আরো বলেন, 71 সালে এদেশে জনগণ যুদ্ধ করে স্বাধীনতা এনেছিল। দেশে আরেকটি যুদ্ধ দরকার, সেটা হলো রাষ্ট্র মেরামতের যুদ্ধ। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, আওয়ামী লীগের সবাই প্রবাসী মুক্তিযোদ্ধা। 71 সালে যাদের বাবা মায়ের বিয়ে হয়নি তাদের সন্তানরাও এখন মুক্তিযোদ্ধা। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে প্রাণহানি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঝিনাইদহের তৃতীয় লিঙ্গের কাছে আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হয়েছে, জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। ডক্টর মুরাদ সম্পর্কে তিনি বলেন, নারী নির্যাতনকারীকে অতি দ্রুত জেলে রাখা দরকার। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, হাসিনার পতন ছাড়া এদেশের মানুষ মুক্তি পাবে না, তাকে ক্ষমতা থেকে নামিয়ে জেলে পাঠিয়ে দিতে হবে। বর্তমান সরকারের আমলে 10 লাখ কোটি টাকা এদেশ থেকে পাচার হয়ে গেছে, এই টাকা জনগণের টাকা। এই দেশে প্রথম বাজেট ছিল 750 কোটি টাকা, স্বাধীনতার 50 বছর পর জনগণের 10 লাখ কোটি আজ বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, এই টাকা ফেরত আনতে হবে। নাম টিউলিপ হয়ে খালেদা জিয়া নেদারল্যান্ডস থেকে কম্পিউটার কেনেননি, প্রধানমন্ত্রী। শেখ রেহেনার মেয়ের নামে নাম হওয়ায় নেদারল্যান্ডসের টিউলিপ কোম্পানি থেকে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া 10,000 কম্পিউটার কেনেননি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আমরা 96 সালে ক্ষমতায় এসে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় গুরুত্ব আরোপ করি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিই, প্রযুক্তি শিক্ষার ব্যবস্থা করি এবং সস্তায় কেনার জন্য কম্পিউটার ও এর বিভিন্ন যন্ত্রাংশের উপর থেকে শুল্ক কমিয়ে দিই, শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করি। সেই সঙ্গে আমরা আরেকটি উদ্যোগ নিয়েছিলাম যে বিভিন্ন স্কুলে আমরা কম্পিউটার দেব, শিক্ষার্থীরা কম্পিউটার শিখবে, এজন্য বিভিন্ন কম্পিউটার সংগ্রহ করি, পরে 10,000 কম্পিউটার কেনার একটি প্রকল্প হাতে নিই। কম্পিউটার কেনার জন্য তখন নেদারল্যান্ডসের সরকার একটা প্রস্তাব দিয়েছিল যে তারা অর্ধেক খরচ দেবে, আমরা দেব বাকিটা। শর্ত হচ্ছে কম্পিউটার কিনতে হবে নেদারল্যান্ডসের কোম্পানি থেকে। আমরা এতে রাজি হয়ে যাই। প্রধানমন্ত্রী বলেন, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে নেদারল্যান্ডসের একটি ফুলের নাম টিউলিপ আপনারা জানেন, তাদের কম্পিউটার প্রতিষ্ঠানের নামও টিউলিপ নামে। আমাদের অতি জ্ঞানী তদানীন্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কে জানি বোঝায় যে শেখ রেহেনার মেয়ের নাম টিউলিপ।
নেদারল্যান্ডসের সেই কোম্পানিটিও টিউলিপের নামে, কাজেই সেখান থেকে কম্পিউটার নেওয়া যাবে না। তাই উনি নেদারল্যান্ডস থেকে কম্পিউটার আনার বিষয়টি বাতিল করে দেন, ফলে নেদারল্যান্ডসের সেই কোম্পানি বাংলাদেশের বিরুদ্ধে মামলা করে। এ মামলা পরিচালনা করতে আইনজীবী নিয়োগ করতে হয়, এতে অনেক খরচ হয়। বাংলাদেশ একটি শাস্তি পায়, প্রায় 60 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হয়। 10,000 কম্পিউটার তো গেলই, উল্টো আরও 60 কোটি টাকা দিতে হলে দেশের সরকার প্রধানের সিদ্ধান্তে। তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না, হানিফ। দেশে তত্ত্বাবধায়ক সরকার নামে আর কোনোদিন অসাংবিধানিক সরকার আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিএনপির আন্দোলন প্রসঙ্গে হানিফ বলেন, অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার আর কোনোদিন আসবে না, তাই এ নিয়ে আন্দোলন করে কোনো লাভ নেই। বিএনপি সমাবেশ থেকে আওয়ামী লীগকে জনবিচ্ছিন্ন করার জবাবে হানিফ বলেন, বিএনপি পরগাছা দল, ক্যান্টনমেন্ট থেকে সৃষ্টি, তাদের আওয়ামী লীগ নিয়ে না ভাবলেও চলবে। সমাবেশের নামে সহিংসতায় উস্কানি দিচ্ছেন বিএনপি নেতারা, ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, বিএনপি নেতারা বিভিন্ন স্থানে রাজনৈতিক সমাবেশের নামে সন্ত্রাস ও সহিংসতার উস্কানি দিচ্ছেন। ওবায়দুল কাদের বলেন, কেউ কেউ আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিতে বলছেন, ডাইরেক্ট অ্যাকশনের হুমকি দিচ্ছেন। আসলে পায়ের নিচে মাটি নেই বলে এসব তাদের নিজেদের ওপর ছেকে বসা ভয় তাড়ানোর নির্জীব হুঙ্কার। তিনি বলেন, আমরা দ্বার্থহীন ভাষায় বলতে চাই, দেশের মানুষকে সাথে নিয়ে আওয়ামী লীগও প্রস্তুত। তারা মানুষের মৌলিক অধিকার হরণকারী, দুর্নীতির প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষক, উগ্র সাম্প্রদায়িকতার ধারক ও বাহক হিসেবে পরিচিত, এবং যারা স্বৈরতান্ত্রিক মানসিকতা ও স্বেচ্ছাচারিতামূলক অপরাজনীতির উত্তরাধিকার তাদের জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির যে কোনো ধরনের আস্ফালনকে সর্বাত্মকভাবে প্রতিহত করা হবে। জনগণ আজ সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত, সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণের চলমান সংগ্রামে ঐক্যবদ্ধ। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আগামী প্রজন্মের জন্য একটি উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলা গড়ে তুলব ইনশাল্লাহ। ওবায়দুল কাদের বলেন, সংঘাত, সহিংসতা, জনমত বিরোধী তৎপরতা গণতন্ত্রকে এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অন্যদিকে আলাপ আলোচনা, সংলাপ, পরমত, সহিংসতা গণতন্ত্র বিকাশের পথকে কুসুমিত করে। যারা গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে না, তারা রাজনৈতিক সৌজন্যবোধ ও প্রচলিত গণতান্ত্রিক রীতিনীতিকে শ্রদ্ধাশীল নয়। তারা সংলাপে আস্থা রাখে না, বরং গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাৎ করতে চায়। সমাবেশে বিএনপি নেতার দিকে স্যান্ডেল ছুড়ল নেতাকর্মীরা। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসা দাবিতে রাজশাহীতে অনুষ্ঠিত মহাসমাবেশে স্যান্ডেল নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটেছে। জানা যায়, বক্তব্য দেওয়ার জন্য শফিকুল হক মিলনের নাম ঘোষণা করা হলে তিনি বক্তব্য দিতে মঞ্চে ওঠেন। এ সময় মঞ্চের সামনে বসে থাকা বিএনপি নেতাকর্মীরা মিলনের দিকে স্যান্ডেল ছুড়ে মারেন। এরপর শুরু হয় হট্টগোল ও হাতাহাতি। নেতাকর্মীরা জানান, মহানগর বিএনপির সভাপতি পদ থেকে মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক পদ থেকে সম্প্রতি শফিকুল হক মিলনকে অব্যাহতি দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি মানতে পারেনি তারা, এ কারণে তারা মঞ্চে না উঠে প্রতিবাদ জানান। তবে মোসাদ্দেক হোসেন বুলবুল জানান, ক্ষোভ থেকে নয়, নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মাঠে আছেন। সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, বর্তমান সরকার দেশের মানুষ ও বিরোধী মতকে গুম করে উন্নয়নের বুলি দিচ্ছে। বিএনপি নেতা ইলিয়াস গুম হয়েছে, তার খোঁজ নেই। অসংখ্য বিএনপি কর্মী, ভিন্ন মতের মানুষ গুম হয়েছে, তাদের খোঁজ নেই। সরকারি এসব মানুষকে গুম করে মেট্রো রেল দেখায়, ফ্লাইওভার দেখায়, উন্নয়নের বুলি শোনায়। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসা দাবিতে অনুষ্ঠিত এ মহাসমাবেশে রাজশাহীর ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। জেলা বিএনপি এ মহাসমাবেশের আয়োজন করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।